আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই নার্স ডিজাইনটা করে দেখাবো। তো এই ডিজাইনটা করতে আমি যে ফন্টের ভেক্টরগুলো ব্যবহার করছি এগুলো ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো এটা মূলত খুবই সহজ বেসিক একটা ডিজাইন, বেসিকদের জন্য এই ডিজাইনটা। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইলে গেলাম। ফাইলে গিয়ে নিউয়ে ক্লিক করলাম। আমি এখানে উইথ নেবো 12 ইঞ্চি, হাইট নেবো 18 ইঞ্চি নিয়ে আমি এটা ওকে করে দিলাম। তো এরপর আমি ডিজাইনটা প্লেস করব। ফাইল থেকে প্লেসে গেলাম, আমি ডিজাইনটা প্লেস করে দিলাম। প্লেস করে এটা আমি একটু সাইডে রাখলাম। রাখার পর আমি এখানে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। আমি এখানে ব্ল্যাক কালার নিয়ে নিলাম। ব্ল্যাক কালার নিয়ে এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। নিয়ে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। এরপর আমি ভেক্টর ফাইলটা ওপেন করব। ফাইল থেকে ওপেনে গেলাম। ওপেনে গিয়ে আমি ভেক্টর ফাইলটা ওপেন করলাম। ওপেন করে আমি এখান থেকে সবগুলা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি সাইডে রাখলাম। তো এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা এই সবগুলা লিঙ্ক সহ সবগুলা পাবেন। তো আমি ডিজাইনটা করার জন্য আমার লেখাগুলো লিখে নিতে হবে। তো আমি এখন লেখাটা লিখে দেখাবো না, আপনারা এই যে এখানে গিয়ে এখান থেকে এই টাইপ টুলে গিয়ে লেখাগুলো আস্তে আস্তে করে সুন্দর করে লিখে নেবেন, যেন বানান ভুল না হয় একটু দেখে নেবেন। তো এরপর এই সাম 1 লেখাটা আমি এখান থেকে এটা প্রথমে আনগ্রুপ করে নিই। এটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি যেই ফন্ট আমি ব্যবহার করছি ফন্টের ডাউনলোড লিঙ্কও দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এটা এখান থেকে প্রথমে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এটা আমি শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম। বড় করে এটা আমি এখান থেকে রেক্টেঙ্গেল নেব। এখান থেকে আমি রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম। নিয়ে এর উপর দিয়ে একটা রেক্টেঙ্গেল নিলাম, এই শেপে একটা রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পর সেটা আমি এখান থেকে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পর আচ্ছা এটা আমি কন্ট্রোল জেড একটু ব্যাকে যাই। এটা আমি এখানে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, মানে এই লেখাটার ব্যাকে এটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর লেখাটা সিলেক্ট করলাম, করে কিবোর্ডের আই চেপে এটা আমি ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দিয়ে এই দুইটা সহ আমি এখান থেকে এটা অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পর আমার এটা বেশি হয়ে গেছে, নিচের ব্যাক রেক্টেঙ্গেলটা বেশি বড় হয়ে গেছে। এটা আমি শুধু অল্টার চেপে একটুখানি চাপাই দিলাম, দিয়ে একটুখানি উপরে দিয়ে দিলাম। আর সুন্দর মতো এটা আমি প্লেস করে দেবো এই দুই পাশেও, অল্টার চেপে একটুখানি চাপাই দিলাম, দিয়ে এটা এরকম রাখলাম। রাখার পর এটা আমি কালারটা চেঞ্জ করে দেবো। কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা সব সহ এখানে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি এখান থেকে আবার অ্যালাইন করে দিলাম। তো এটা অ্যালাইন হয়ে গেল। এরপর আমি এখান থেকে কন্ট্রোল আর দিয়ে একটা রোলার নিলাম। রোলার নিয়ে আমি এখান থেকে একটা গাইড নিয়ে নিলাম, এই জায়গায় একটা সেট করলাম। আরও একটা নিয়ে আমি এই জায়গায় সেট করলাম। আমার ডিজাইনটা মূলত এই মাপের হবে পুরো ডিজাইনটা। তো এরপর আমি এই যে এই অর্নামেন্টটা নিয়ে আসবো। আমি একটু এখানে গিয়ে দেখাই, গুগলে গিয়ে যদি এখানে ডিজাইন অর্নামেন্ট লিখে সার্চ দেই, এখানে এই যে দেখেন অনেক ভেক্টর পাবেন, এগুলো নিয়ে ট্রেস করে ডিজাইনের জন্য ব্যবহার করা যায়। তো আমি এখানে গিয়ে আমি এই যে লিঙ্কটা রেখে দিয়েছি এটা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে ইন্টার দিলাম। তো আমি এই যে এটা ব্যবহার করছি এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম। এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি একটুখানি উপরে নিয়ে আসলাম। নিয়ে এসে এখান থেকে আমি এটা ইমেজ ট্রেস করে দিলাম। ইমেজ ট্রেস করে এখান থেকে আমি এটা এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে হোয়াইট কালারটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। আমি এখানকার সবগুলো ডিলিট করলাম আর ব্ল্যাক কালারটা সিলেক্ট করে আলাদা করে নিলাম। নিয়ে আমি ব্ল্যাক কালারটা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দিয়ে এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসবো। নিয়ে এসে এটা আমি এখানে শিফট অল্টার চেপে ছোটো করে দিলাম। কিন্তু আমার এখানকার যে গাইডটা আমি নিয়েছিলাম ওটা কোনো একটা কারণে হয়তো বা ডিলিট হয়ে গেছে, আমি আরও একটা নিয়ে নিই। এই জায়গায় সুন্দর মতো এটা আমি এখানে সেট করে দেবো। এই জায়গায় সুন্দর করে সেট করে দিলাম। দেওয়ার পর আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম। বড় করে এটা আমি মূলত অত বড় দিব না, আমি এই উপরের এটার মাপে দিয়ে দিব। এই জায়গায় আমি দুইটা সহ এখান থেকে অ্যালাইন করে নিলাম। এটা আমি অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করার পর এটা আমি আরেকটুখানি ছোটো রাখবো। আমি একটু দেখে নিই এখানে কী করছি। এটা আমি আরও ছোটো করব। এটা আমি মোটামুটি এত বড় রাখলাম। রাখার পর আমি এখান থেকে এই যে এটা দিয়ে দেবো। তো এটা লিঙ্ক আমি আসলে রাখি নাই, এটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। এখানে নিয়ে এসে শিফট অল্টার চেপে এটা আমি অনেকখানি ছোটো করবো, মোটামুটি আমার আরও ছোটো করতে হবে। এটা আমি আরও ছোটো করলাম, করে এত বড় রাখলাম, রেখে এই পাশে দিয়ে দিলাম। এগুলোর আসলে নির্দিষ্ট কোনো মাপ নাই। তো এটা আমি কিবোর্ডের আই চেপে এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। দিয়ে
এটা আমি এখান থেকে মাউস চেপে ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করলাম, প্রিভিউ দিলাম, এদিকে যখন ঘুরে যাবে তখন আমি এটা কপি দিয়ে দিলাম। কপি দিয়ে আমি এটা সুন্দর মতো এই জায়গায় নিয়ে এসে বসিয়ে দিলাম, ওইটার একদম ওইটা সোজাসুজি এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমার উপরের অংশের কাজটুকু শেষ, আমি এই যে ইউ আর এ এই লেখাটা লিখে নিয়ে আসবো। তো আমি এখানে অল্টার চেপে এটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দিয়ে এটা আমি এখান থেকে শিফট অল্টার চেপে বড় করব, বড় করে এখানে দিলাম। দেওয়ার পর এটা সহ আমি এখান থেকে অ্যালাইন করে নিলাম, আচ্ছা লেখাটা সহ এটা সহ সাদাটা সহ আর এই যে এই সেভ ওয়ান পার্সন সহ আমি এটা অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর এটা আমি মন চাইলে একটুখানি নিচে দিতে পারি, মন চাইলে আর একটুখানি ছোটো করে দিতে পারি। আমি এটা এত বড় রাখলাম, রেখে আমি এই যে এই অর্নামেন্টটা দেবো, আমি এই লিঙ্কটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। একটু টাইম লাগতেছে তো আমার এটা সম্ভবত, হ্যাঁ এই যে এটা ইউজ করছি, এখান থেকে আমি এটা কপি ইমেজ দিলাম, দিয়ে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে সেমভাবে আমি এটা এখান থেকে একটুখানি বড় করে নিয়ে আমি এটা ইমেজ ট্রেস করে নিলাম, নিয়ে এটা আমি এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে হোয়াইট কালারটা এখান থেকে ডিলিট করে দিলাম, আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিয়ে নিলাম। নিয়ে আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে এসে এই জায়গায় নিয়ে আসলাম, নিয়ে এসে কিবোর্ডের আই চেপে আমি এই যে এই কালারটা করে দিলাম, এই কালারটা করে দিলাম। করে দেওয়ার পর এটা আমি শিফট অল্টার চেপে ছোটো করব, শিফট অল্টার চেপে ছোটো করলাম, ছোটো করে আমি এই জায়গাটাতে দিলাম। এটা আমি আরও একটু ছোটো করব, আমি এত বড় করলাম, করে আমি এই জায়গাটাতে সুন্দর মতো এই করে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে অল্টার চেপে কপি করে এই জায়গায় একটা দিলাম, আমি এই মেজারমেন্টটা ঠিক রাখবো যেন গাইডের সাথে সুন্দরভাবে মিলে যায়, এখানে একটা দিলাম, আর এটা আমি এখানে দিলাম, এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর আমি মন চাইলে এই লেখাটা একটুখানি বড় করে দিতে পারি, কিংবা এটা এরকমই থাক। এরপর আমি এই যে এইটা এই লেখাটা নিয়ে আসবো, হিরো লেখাটা নিয়ে আসবো, এখান থেকে আমি এটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পর এটা আমি শিফট অল্টার চেপে বড় করলাম, বড় করে লেখাটা লম্বা হয়েছে বেশি, আমি শুধু অল্টার চেপে একটুখানি ই করে দিলাম, চাপাই দিলাম, উপর থেকে নিচে থেকে লেন্থে একটু কমাই দিলাম, দিয়ে এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার করে দিলাম, এই যে এই কালার করে দিলাম। করে দেওয়ার পর এটা আমি শিফট অল্টার চেপে বড় করব, মোটামুটি এত বড় করলাম, এত বড় করলাম, আর উপরের এই লেখাটার সাথে এটা আমি এখান থেকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পর এটা আমি একটুখানি উপর দিকে দেব, এই জায়গাটায় দিলাম। এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এটার ব্যাকে একটা কপি করে দিলাম, দিয়ে ডান পাশের আরও একবার দুইবার দিলাম, নিচের দিকে একবার দুইবার দিলাম, দিয়ে আমি এখান থেকে এটা হোয়াইট কালার দিলাম, এটা আমি হোয়াইট কালার দিলাম। এই হোয়াইট কালারটা মন চাইলে আরেকটু বাহিরের দিকে দিতে পারি, তাহলে এই ডান পাশের আরও আরেকবার দিলাম, একবার দিলাম, নিচের দিকে একবার দিলাম। দেওয়ার পর এটা আমি সব সহ এখানে গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি এখানে এখান থেকে আমি এটা তৈরি করে নেব। তো এখান থেকে আমি লাইন সেগমেন্টে গিয়ে একটা লাইন নিলাম, লাইন নিয়ে আমি এখান থেকে শিফট চেপে ধরে এই পর্যন্ত একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর এটা আমি স্ট্রোকটা বাড়াই দেবো, স্ট্রোকটা আমি এটা ব্ল্যাক কালার হয়ে গেছে, এটা আমি এখান থেকে অন্য যে কোনো একটা কালার দেই আপাতত, এই কালার দিলাম। দেওয়ার পর আমি আর একটুখানি মোটা করব, 5 ফিটে রাখলাম, রাখার পর ইউনিফর্মে গিয়ে আমি এই যে এই অপশনটা দিলাম, এই যে এই অপশনটা দিলাম। দেওয়ার পরে এই যে মাথাটা চিকন হয়ে গেল, হয়ে যাওয়ার পর এটা আমি এখান থেকে অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পর এটা আমি সুন্দর মতো প্লেসমেন্ট করে নেব, মন চাইলে আর একটুখানি নিচে নিয়ে আসতে পারি, এই জায়গাটায় দিলাম। দিয়ে এটা আমি অল্টার চেপে কপি করে একদম সোজা এটার নিচে হালকা একটু ফাঁকা রেখে বসাই দিলাম। দেওয়ার পর কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম, এটা আমার অনেকগুলো কপি হইলো, আমি মোটামুটি এই যে এই পর্যন্ত নিয়ে আসলাম, এই যে বাড়তি এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার এটা আসলে অনেক বেশি হয়ে গেছে, আমার আরও মোটা করে নেওয়া লাগতো, তো যাই হোক এটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি লাইনটা আবার নেব, এখান থেকে আমি শিফট চেপে লম্বা একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পর আমি এখান থেকে মোটামুটি 5 ফিটি দিলাম, কিংবা আরেকটু মোটা দিতে হবে আমার, 11 ফিটি দিলাম। ইউনিফর্ম থেকে আমি এই অপশনটা দিলাম, এই অপশনটা দেওয়ার পর আমি অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, দিয়ে আমি এখান থেকে এটা অল্টার চেপে কপি করে ফাঁকা রেখে এখানে একটা বসিয়ে দিলাম, কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম, আমার এই কয়টা কপি হইলো। হওয়ার পর এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম, গ্রুপ করে এটা আমার মূলত এদিকে উল্টায় দিতে হবে, যেমন চিকন মাথাটা আমার বাহিরের দিকে থাকবে, তো এটা আমার ভিতরের দিকে হয়ে গেছে, তো কিছু সমস্যা নাই। এটা আমি কিবোর্ডের আই চেপে প্রথমে হোয়াইট কালার করে দিই, দিয়ে এটা আমি এখান থেকে এটা আমি এই জায়গাটাতে নিয়ে যেয়ে দিই,
এটা আমি এখানে রাখলাম সুন্দর মতো এই জায়গাটাতে আমি বসিয়ে দিলাম অবশ্যই আমি বাইরের গাইডটা খেয়াল রাখবো গাইডের সাথে মিলাই দিলাম একটুখানি নিচের দিকে দিলাম যেন এই পুরো ওয়ারটা কভার হয় এরপর এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে ট্রান্সফর্মে গেলাম রিফ্লেক্টে গেলাম এদিকে ঘুরে গেল কপি দিয়ে দিলাম কপি দিয়ে দেওয়ার পর এটা আমি এই মাথায় নিয়ে এসে সুন্দর করে একদম ওইটা সোজা বসাই দিলাম বসাই দেওয়ার পর আমার এটা এখানকার কাজ শেষ আর একটুখানি নিচে দেই নিচে দেওয়ার পর আমি এই যে এই লেখাটা নিয়ে আসবো সেভ হান্ড্রেডস এই লেখাটা নিয়ে আসবো তো আমি এটা এখান থেকে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম নিয়ে আসার পর এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর এটা আমি মূলত বড় করব এই লেখাটা তো এটা একটু নিচে থাক এরপরে আমি এখান থেকে রেক্টেঙ্গেল দেবো এই সেমভাবে আমি একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিলাম রাউন্ড রেক্টেঙ্গেল নিয়ে এটা এরকম রাখলাম রেখে এটা কিবোর্ডের আই চেপে আমি এই কালার করে দিলাম এই কালার করে দেওয়ার পর আমি এই লেখাটা কিবোর্ডের আই চেপে এই ব্ল্যাক কালার করে দিলাম ব্ল্যাক কালার করে দিয়ে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম ফ্রন্ট করে দেওয়ার পর আমি এর উপর নিয়ে গিয়ে সুন্দর মতো বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এটা যদি আমার আরেকটু বড় করা দরকার হয় এই ঘরটা কভার করার জন্য শিফট অল্টার চেপে একটুখানি বড় করে দিলাম দিয়ে এটা আমি সব সহ এখান থেকে গ্রুপ করলাম গ্রুপ করে এটা আমি অ্যারো চেপে উপরের দিকে নিয়ে গেলাম এই জায়গাটাতে রাখলাম তো এরপর আমি এই যে এই লেখাটা নিয়ে আসবো ইউআরএ এই লেখাটা নিয়ে আসবো এখান থেকে আমি এটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম নিয়ে এসে এটা আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম আউটলাইন করে দিয়ে এটা আমি একটুখানি বড় করে নিই মোটামুটি এত বড় করলাম করে একটুখানি উপরের দিকে দিলাম এটা সহ উপরের এই লেখাটা সহ আমি এখান থেকে এটা অ্যালাইন করে দিলাম তো অ্যালাইন করে দেওয়ার পর এটা আমার অ্যালাইন হওয়ার পর আমি এই জায়গায় অর্নামেন্টটা বসিয়ে নেবো আমি এটাই দিব এখানে এটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম শিফট অল্টার চেপে এটা আমি এখান থেকে ছোটো করলাম মোটামুটি এত বড় করলাম আর একটুখানি ছোটো করবো এত বড় করলাম করে আমি এটা এই জায়গাটাতে ঘুরাই দিলাম এরকম করে ঘুরাই দিলাম এটা আমি শিফট অল্টার চেপে আর একটুখানি ছোটো করবো একটা এই জায়গায় দিলাম একটা এই জায়গায় দিলাম বাহিরেরটা একটুখানি বড় করে দিলাম এত বড় রাখলাম রাখার পর এই দুইটা সহ সিলেক্ট করে গ্রুপ করলাম গ্রুপ করে এটা আমি ট্রান্সফর্মে গেলাম রিফ্লেক্টে গেলাম এদিকে ঘুরে গেল এটা আমি কপি দিয়ে দিলাম কপি দিয়ে এটা আমি সুন্দর করে এই জায়গাটাতে বসিয়ে দিলাম তো দুইটা আমি সুন্দর মতো এই জায়গায় প্লেসমেন্ট করে দেবো কিন্তু বর্ডারের সাথে আমি একটা ওই জায়গায় লাগাই দিইনি তো এটা এরকমই থাক এরপর আমি এই যে নার্স লেখাটা নিয়ে আসবো এখান থেকে নার্স লেখাটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম নিয়ে সেটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম ক্রিয়েট আউটলাইন করে উপরে নিচে একটুখানি চাপাই দিলাম দিয়ে এটা আমি শিফট অল্টার চেপে বড় করলাম এত বড় করলাম আমি নার্স লেখাটা অনেক বড় করব উপরের এই লেখাটা সমানই করব শিফট অল্টার চেপে এত বড় করলাম এত বড় করে এটা আমি এই জায়গায় রাখলাম রাখার পর এটা আমি নার্স লেখাটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিলাম এই কালার দেওয়ার পর এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এটার ব্যাকে একটা কপি করলাম করে ডান পাশের আরও একবার দুইবার দিলাম নিচের দিকে একবার দুইবার দিলাম দিয়ে আমি এটা কিবোর্ডের আই চেপে এখান থেকে হোয়াইট কালার করে দিলাম হোয়াইট কালার করে দেওয়ার পর এটা আমি এখান থেকে গ্রুপ করলাম গ্রুপ করে আমি এটা এখান থেকে অ্যালাইন করে দিলাম তো অ্যালাইন হয়ে গেল আমি তো এরপর আমি এই যে এই ভেক্টরটা নিয়ে আসবো এটা আমি এখান থেকে নিয়ে আসলাম তো এটার আমি লিঙ্ক রাখি নাই এটা আমি এই ভেক্টর ফাইলের সাথে দিয়ে দেবো আপনারা সেখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারেন এটা আমি শিফট অল্টার চেপে ছোটো করে দিলাম ছোটো করে এটা আমি সুন্দর মতো এই জায়গাটাতে বসিয়ে দেবো আমি একটু এই জায়গাটাতে দেখে নেই তো এটা আমার এই লেখাটা একটু ফাঁকা করতে হবে এই লেখাটা নার্স লেখাটা একটুখানি নিচের দিকে নিয়ে আসলাম নিয়ে এসে এটা আমি শিফট অল্টার চেপে বড় করলাম বড় করে এটা আমি এই দিকটাতে দেবো এই দিকটাতে দিয়ে দিলাম তো আমার এই নার্স লেখাটা আর একটু ছোটো করলে ভালো হইতো তো এটা আমি এই জায়গাতে দিলাম এটা আমি অল্টার চেপে একটুখানি নিচের দিকে লম্বা করে দিলাম দিয়ে আমার এই নার্স লেখাটা আর একটু নিচে নিয়ে আসতে হবে একটু নিচে নিয়ে আসলাম আচ্ছা আমি এটাই একটুখানি ছোটো করে দিই আমি নার্স লেখাটা শিফট অল্টার চেপে একটুখানি ছোটো করে দিলাম দিয়ে এরকম রাখলাম এটা আমি সুন্দর মতো যেন আমার এই জায়গায় বসে এটা আমি এরকমই রাখলাম এই বর্ডারের সাথে মিলাই দিলাম আর একটুখানি নিচের দিকে এটার সাথে মিলাই দিলাম এই নার্স লেখার সাথে মিলাই দিলাম দেওয়ার পর আমি এটা এখান থেকে অল্টার চেপে কপি করে এই জায়গায় একটা বসাই দিলাম এই জায়গায় একটা বসাই দিলাম এটা আমি সুন্দর মতো এই জায়গায় প্লেসমেন্টটা করে নেব এই বর্ডারের বাইরে যেন না যায় আর একটুখানি উপরের দিকে দেবো উপরে যেন আবার ওভারল্যাপিং না হয় এটা খেয়াল রাখতে হবে এটা আমি এরকমই রাখলাম রাখার পর আমার এই জায়গাটা মূলত মিলে গেছে কিন্তু এই জায়গাতে আমার এখানে একটুখানি ফাঁকা লাগতেছে দেখে কী দেওয়া যায় ওখানে তো এরপরে আমি এই যে এই ভেক্টরটা নিয়ে আসবো এই যে এই ভেক্টরটা নিয়ে আসবো আমি এটা এই লিঙ্কটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করার পর আমি এখানে মূলত এই যে এটা নিছি এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম আপনারা এখান থেকে যে কোনো রকম নিতে পারেন তো এটাই আমি নিছি আমি এটা কপি ইমেজ দিলাম দিয়ে এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম
पेस्ट करे एटा आमी एखान थेके इमेज ट्रेस करलाम, इमेज ट्रेस करे एक्सपांड करलाम, एक्सपांड करे एटा आमी एखान थेके आनग्रुप करलाम, आनग्रुप करे ह्वाइट कलरटा डिलीट करे दिलाम, दिए ब्लैक कलरटाई सब सह एखान थेके ग्रुप करलाम, ग्रुप करे एटा आमी कीबोर्डेर आई चेपे एखान थेके ह्वाइट कलर करे दिलाम, ह्वाइट कलर करे देवार पर एटा आमी सुंदरभावे एई जायगाटाय निये आसलाम, निये एसे आमी एटा शिफ्ट अल्टार चेपे बड़ो करलाम, बड़ो करे आमी एई जायगाटा मिलाई देबो, आमी मूलत एई बॉर्डारेर साथे एखाने जयन करे दिलाम, एखाने एसे एटाओ एखाने जयन करे देबो, एटा जयन हये गेछे, एटा आमी उपरेर दिके दिलाम, एटा आमी उपरेर दिके दिलाम, आमी एटा एई पर्यन्त दिलाम उपरे, आर एकटुखानि नीचे देबो, एई पर्यन्त दिलाम, देवार पर आमार एई जायगाटा फाँका मने होइतेछे। তো এরপর আমি এই যে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর এটা আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, অফসেট পাথে গিয়ে আমি এখানে দিয়ে দেব 3px, 3px দিলাম, মিটার আছে এটা আমি এখান থেকে রাউন্ড করে দিলাম, দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করে দিলাম, ওকে করে দিয়ে আমি এটা এখান থেকে 100% ব্ল্যাক করে দিলাম, এটা আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে ব্ল্যাক কালারটা কাট করলাম, কাট করার পর আমি এইটা সহ এই নার্স লেখাটা সহ আর এই যে এই ভেক্টরটা সহ গ্রুপ করলাম, গ্রুপ করে আমি উইন্ডো আমি এখান থেকে আমি উইন্ডোসে গেলাম, এখান থেকে আমি এটা ট্রান্সপারেন্সি করে দেবো, আমি ট্রান্সপারেন্সিতে গেলাম, ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস্ক করে ক্লিপ চিহ্ন যদি দেওয়া থাকে তাহলে উঠিয়ে দিবেন, দিয়ে এই যে সাদা ঘরটাতে এসে কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর আমি এই যে ঘরটা ক্লিক করে রাখলাম, রাখার পর আমার এটা ট্রান্সপারেন্সি হয়ে গেল, এই যে দেখেন কি সুন্দরভাবে এটা এই লেখার মাঝখানে দিয়ে বসে গেছে, তো আমি এটা এরকমই রাখলাম, রাখার পর আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, আর কোনো প্রসেস বাকি নাই, তো আমি সবগুলো ডিলিট করে দিই, এটা আমি এখন শুধু সেভ দিয়ে মেক আপ করে দেখাবো, আমি এটা সব সহ গ্রুপ করলাম, গ্রুপ করে শিফট অল্টার চেপে এটা আমি একটুখানি বড় করলাম, বড় করে কন্ট্রোল অল্টার টু দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম, আনলক করে ডিলিট করে দিলাম, আচ্ছা ডিলিট করার আগে আমি আর্টবোর্ড নিয়ে এটা একটু সাইজ করে নিই, আমি এই পর্যন্ত সাইজ করলাম, এখান থেকে এই পর্যন্ত সাইজ করলাম, করে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম, দেওয়ার পর এটা আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এটা আমি প্রথমে পিএনজিতে সেভ দেবো, এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে গিয়ে আমি এটা একটু সিলেক্ট করে নিই ফাইলটা, আমি এটা এই জায়গাটাতে সেভ দেবো, আমি এটা এখান থেকে পিএনজি দিয়ে দিলাম, এখান থেকে ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম উইথ পিএনজি, এখানে আমি এটা পিএনজি লিখে দিলাম, দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম, তো সেভ দেওয়ার পর আমি এটা এখন ইপিএস ফরম্যাটে সেভ দেবো সোর্স ফাইলে, এটা একটু টাইম লাগতেছে, আমি এখান থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাসে গেলাম, সেভ অ্যাসে গিয়ে আমি এটা এখান থেকে ইপিএস দিয়ে দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম সোর্স ফাইল, সোর্স ফাইল লিখে দিলাম, ইউজ আর্টবোর্ড দিলাম, দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, তো আমি এটা এখন মেক আপ করে দেখাবো, আমি একটু এই এই যে এই ভেক্টর ফাইলটাতে আসি, এসে আমি এগুলো ডিলিট করে দিলাম, দিয়ে আমি তো এই ইমেজটাও আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা নিয়ে প্র্যাকটিস করতে পারেন, আমি ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেসে গিয়ে ফাইল থেকে প্লেসে গেলাম, প্লেসে গিয়ে আমি এই যে পিএনজি এটা করলাম, এটা আমি এখান থেকে প্লেস করে নিলাম, নিয়ে আমি সুন্দর মতো এই জায়গাটাতে বসিয়ে দিলাম, এটা একটুখানি ছোটো করবো, শিফট অল্টার চেপে একটুখানি ছোটো করে এই জায়গাটাতে বসিয়ে দিলাম, এটা আমি আর একটুখানি ছোটো করবো, এরকম রাখলাম, রেখে একটুখানি উপরে দিলাম, দিয়ে আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্টে গিয়ে আমি ডেস্কটপে সেভ দেবো এটা, এখান থেকে আমি এটা জেপিজি দিয়ে দিলাম, দিয়ে ইউজ আর্টবোর্ড দিলাম, এখানে লিখে দিলাম উইথ মেকআপ, দিয়ে আমি এটা এখানে সেভ দিলাম, তো ফাইনালি আমরা দেখবো ডিজাইনটা কেমন হলো, আমি একটু এখান থেকে যাই, এখান থেকে আমি ডেস্কটপে গেলাম, তো আমরা এই যে এই ডিজাইনটা করলাম, তো আপনাদের এটা একদমই সহজ ডিজাইন ছিল আর বেসিকদের জন্য ছিল, বুঝতে যদি প্রবলেম হয় কমেন্টে আমাকে জানাবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।